يا سيدي ارحم لنا، يا سيدي ارحم لنا. الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো হাফেজে কোরআনদের নিয়ে আয়োজিত এবং 2009 সাল থেকে ধারাবাহিকভাবে বাংলা ভিশন চ্যানেলে প্রচারিত হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2013। উপস্থাপনায় এবারও রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। অনুষ্ঠানের এবারের আসরের টাইটেল স্পন্সর করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রতিযোগীদের সকল অর্থ পুরস্কার সরবরাহ করছে এফজি ক্যালন। দর্শক, চলছে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। আজকের এই পর্বে পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপ, অর্থাৎ বা গ্রুপের ছয় বন্ধু। আমাদের আজকের এই পর্বে পারফর্মকারী বন্ধুদের প্রতিযোগিতা মূল্যায়নের জন্য বরাবরের মতো স্টুডিওতে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিযোগীদের তেলাওয়াতের শুদ্ধতা এবং তাজবিদ মূল্যায়নের জন্য রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারী আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং প্রতিযোগীদের তেলাওয়াতের সুর ও সার্বিক উপস্থাপনা মূল্যায়নের জন্য রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারী আবুল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি জনাব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষক এবং আলোচক জনাব প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে আরো রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফ মেটালের সম্মানিত ডিরেক্টর জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করব। তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রথম রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীগণ মঞ্চে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ পবিত্র কোরআনের প্রথম 15 পারা থেকে তাদেরকে প্রশ্ন করবেন। এবার প্রতিযোগিতা শুরু করছি। আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসাবে আপনাদের সামনে উপস্থিত করছি হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইনকে। আসছে হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইকবাল হোসেন, তুমি আজকের প্রথম প্রতিযোগী, সাহস নিয়ে পড়বে, ঠিক আছে? আমি একটা আয়াত পড়ছি, এখান থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ؟ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وَأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ أَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة
ويقيمون الصلاة ويؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر. ويقيمون الصلاة ويؤتون الزكاة والمؤمنون بالله ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. بارك الله فيك. صدق الله العظيم. الله الله الله. السلام عليكم بھیا ماشاء الله খুবই ভালো তেলাওয়াত করেছো আজহার ইসলাম ভাই আপনি প্রশ্ন করেছিলেন তেলাওয়াত শুনে আপনার কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ ও তো খুব সুন্দর তেলাওয়াত শুরু করেছিল তো মাঝখানে একটু হোঁচট খাওয়াতে মনে হয় একটু ই হয়ে গেছে ঘাবড়িয়ে গেছে তো মাশাআল্লাহ পড়া খুব সুন্দর তবে তোমার জন্য মুলাহাজা একটু আমার রইল আছে সেটা হলো যে ইখফা গুনাহগুলো যে আছে গুনাহগুলো একটু অস্পষ্ট গুনাহগুলো পরিষ্কার হচ্ছে না নাজির ভাই হিফজের দক্ষতা দৃঢ়তা আপনার গভীরতা কেমন মনে হচ্ছে ভালোই মনে হলো কিন্তু আসলে মুশাববার আয়াতগুলো আমরা যেটা প্রশ্ন করে থাকি সেখানে সে একটু অন্যদিকে চলে গিয়েছিল আপনিও সেটা দেখেছেন টের পেয়েছেন তো আমার পরামর্শ থাকবে যে এই মুশাববার আয়াতগুলো আরো বেশি করে আয়ত্ত করা যাতে এগুলো তোমরা ঠিক মতো পড়তে পারো আবুল হোসেন ভাই মাশাআল্লাহ ভালোই তেলাওয়াত করেছে শুরুটা খুবই ভালোই ছিল কিন্তু একটু ধীরতার একটু অভাব ছিল তো স্বরের মধ্যে সৌন্দর্যের মধ্যে গিয়ে পরে একটা কিছুটা কমতি আসছে ইনশাআল্লাহ আমি দোয়া করি ভবিষ্যতে ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া চলো আমরা বিশেষজ্ঞ বিচারকের মন্তব্য শুনি যে মোহতারাম বেলালী হুজুর তেলাওয়াতের নিয়মটা হলো একটা ব্রিজের মধ্যে উঠতে হয় এইভাবে যেতে হয় সমান আবার নামতে হয় জি জি তো শুরুটা এবং মাঝখানের শেষটা তিনটার মধ্যে মোটামুটি মিল আছে আর একটু খেয়াল করতে হবে জি প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হেজবুল্লাহ ভুল এটা হবেই এটাকে আমি খুব একটা বড় করে দেখি না কোরআনে পাকের মুজিজাই হচ্ছে এটা যে মুশাববাহার আয়াত অথবা মুশাববাহার বাদে মুহকামাতের আয়াত যেগুলো আছে সেগুলিতে সুন্দর করে যে টেনে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে না হলে সম্ভব হয় না এই আদের উপরে নির্ভর করে যে বলবে যে আমি পারবো এটাও আমি মনে করি না এটা সম্পূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর রহমত বর্ষিত হতে থাকে সে তেলাওয়াত করে যেতে থাকে মাঝখানে হোঁচট খাবে আবার উঠবে ইনশাআল্লাহ আমি তার উত্তর মঙ্গল কামনা করছি জি অনেক ধন্যবাদ আপনাকেও যে মহতরম মোশারফ হোসাইন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর তেলাওয়াত হয়েছে আর আমাদের বিচারক শ্রদ্ধেয় বিচারক যা বললেন ওটার উপর একটা আমল করলে ইনশাআল্লাহ আরও ভালো করবে অনেক ধন্যবাদ আপনাকে তো ভাইয়া খুব ভালো হয়েছে যে পরামর্শ শুনেছি ওগুলো মনে রাখবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক প্রতিযোগিতায় আমাদের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ রাশিদুল ইসলাম আসছে হাফেজ রাশিদুল ইসলাম আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم
يا أيها النبي حرض المؤمنين على القتال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. ما شاء الله مرحبا. صدق الله مولانا العظيم. ما شاء الله مرحبا بيا خوبي بحالو تلاوات هويته ناظر بھائي হিফজের দৃঢ়তা কেমন মনে হলো আপনার? আলহামদুলিল্লাহ, ওর আশা থেকে এবং দাঁড়ানো থেকে শুরু করে আমি দেখছি ওর মধ্যে প্রচণ্ড একটা আত্মবিশ্বাস আছে এবং সে আত্মবিশ্বাস নিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে। তবে আমি একটু কথা বলবো, তোমাকে আমি ক্যাম্পিংয়ের সময় বলেছিলাম তোমার একটু তাড়াহুড়ো হয়ে যায়, যে এত তাড়াহুড়ো করবে না, আর একটু ধীরে সুস্থে ইতমিনানের সাথে তেলাওয়াত করবে। জি আজহার ভাই, আসলে আমি ওর তেলাওয়াটা খুব মন দিয়ে শুনছিলাম কিন্তু কিছু কিছু জায়গা আমার কানের মধ্যে আসছে। আচ্ছা আমি তোমাকে একটু বলি, প্রথম তুমি আউযু বিল্লাহ পড়ো তো আবার। আউযু বিল্লাহি, আউযু এটা কি জাল নাকি অক্ষরটা জাল? আউযু কেমন জানি জু হচ্ছে, জাল হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জু জু, তাড়াহুড়ো করবে না প্লিজ, দয়া করে তুমি তাড়াহুড়া করবে না, সুন্দর করে পড়বে, দেখবে তোমার পড়া আরো সুন্দর হবে, আরো উন্নত মানের তারা তুমি করতে পারবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে। আজি আবুল হোসেন ভাই, হোসেন সৌন্দর্য হয়েছে, গুন্নার আরো যদি সুন্দর গুন্না লম্বা করতো তা আরো সুন্দর হতো মাশাআল্লাহ। দোয়া করি আরো সুন্দর করবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। জি মোহতরম বেলালী হুজুর, বিচারক ত্রয় তাদের সাথে আমার একমত, পোষণ করতেই হবে। যে কোনো তেলাওয়াতের সবথেকে লক্ষণীয় এবং সৌন্দর্যের একটি দিক রয়েছে, সেটা হলো গুন্না এবং মাদ। জি এটার দিকে যে ছেলেটি পড়েছে তুমিও খেয়াল রাখবে এবং আগত আনেওয়ালা যারা তোমরাও ওরাও খেয়াল রাখবে
গুন্না এবং মদ এই দুটোকে পরিপূর্ণভাবে আদায় করা। জি প্রফেসর হিজবুল্লাহ, আপনার মূল্যায়ন? আলহামদুলিল্লাহ, ছেলেটি অত্যন্ত চমৎকার পড়েছে। অন্যরা যা বলেছেন আমি তার সাথে একমত। আমি ছোট্ট একটা জিনিস বলছি যে ওয়াকফের ক্ষেত্রে এসে মিনাল্লাযীনা কাফারু ওয়াকফটা ঠিক করেছিল, কিন্তু শুরুটাতে গিয়ে সে বলেছে আল্লাযীনা কাফারু, এই জিনিসটা তার একটু ভুল হয়ে গেছে তেলাওয়াতের দৃষ্টিকোণ থেকে। এগুলো ঠিক রাখলে ইনশাআল্লাহ তারপর অত্যন্ত চমৎকার। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। যে অনেক ধন্যবাদ স্যার আপনাকে। জি মোহতারাম মোশারফ হোসেন, মাশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত হয়েছে, আর একটু ধীর গতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আরও ভালো করবে, আমার শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, অনেকগুলো পরামর্শ এসছে, বিশেষ করে খুব ধীরে পড়তে হবে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রতিযোগিতায় এবারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি নরসিংদীর বন্ধু হাফেজ ইকরাম হোসাইনকে। আসছে হাফেজ ইকরাম হোসাইন। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تعجبك أموالهم وأولادهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون. وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وقالوا ذرنا نكن مع القاعدين. رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون. لكن الرسول والذين معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون. أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كفروا سيصيب الذين كفروا منهم. أبر بلو. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا سيصيب الذين كفروا منهم عذاب أليم. وجاء المعذرون من الأعراب وجاء
المعبرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كفروا وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل ما شاء الله مرحبا صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া খুব ভালো তেলাওয়াত করেছো অনেক ধন্যবাদ তোমাকে জি আবুল হোসেন ভাই কালামুল্লাহ আল্লাহর কথা তো আল্লাহ পাক তাকে যে সৌন্দর্য দিয়েছেন সেই হিসাবে হোসেন সুন্দর খুব সুন্দর তেলাওয়াত করেছে তো দুই এক জায়গায় একটু আটকে গেছে তো ইনশাআল্লাহ আর ভবিষ্যতে অনেক ভালো করবে মাশাআল্লাহ দোয়া করি অনেক ধন্যবাদ আপনাকে নাজির ভাই হিফজের গভীরতা দৃঢ়তা হিফজের ব্যাপারে আমরা বলবো যে আসলে তো ভালো বরাবর ভালো করেছে কিন্তু হঠাৎ করে আজকে একটু ওই একটা আয়াতের মধ্যে সমস্যা হয়ে গিয়েছিল তাছাড়া ওভারঅল ভালো করেছে জি আজহারুল ইসলাম ভাই ওয়াতুবিআ আলা এখানে দুইটা আইন আছে দুটো আইন কি তোমাকে মাখরাজ থেকে আদায় করতে হবে তাহলে দুইটা পরিষ্কার হবে জি জি ওয়াতুবিআ তারপরে আ ওয়াতুবিআ আ এটা খেয়াল করবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরও ভালো করবে তাহলে অনেক ধন্যবাদ আপনাকে ভাই আমরা অতিথিদের এবং বিশ্বক বিচারকের মন্তব্য শুনছি যে মোহতারাম বেলালি হুজুর মাশাআল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত তার তেলাওয়াতের ভিতরে একটা নতুনত্ব রয়েছে জি জি সে এটাকে যদি অব্যাহত রাখে তাহলে সে একটা মডেল হবে ইনশাআল্লাহ এবং এর এই সুরটাকে অন্যান্যরা নকল করার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে দোয়া করবেন জি প্রফেসর হিজবুল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তুমি পড়েছো তোমার পড়া শুনে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়েছে মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না আর সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ তোমার পড়াটা খুবই ভালো হয়েছে আর ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে এটা আমাদের বিচারক মণ্ডলী বলে দিয়েছেন এগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরও ভালো করতে পারবে অনেক ধন্যবাদ আপনাকে যে মোহতারাম মোশাররফ হোসাইন মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত হয়েছে আরেকটু সাবধান হলে ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ শুভকামনা রইল ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক ভালো করেছো অনেক সুন্দর সুর আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক দেখছেন ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2013 স্পন্সর্ড বাই এফজে ফ্রিজ আর দর্শক এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করতে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং সালাম দর্শক আমাদের এই অনুষ্ঠানে কো স্পন্সর করেছে শরীফ মেটাল লিমিটেড ইনফিনিটি মেগামল লিজান হারবান লিমিটেড এবং এনশিওর ল্যান্ডমার্ক দর্শক আমরা যাব ছোট্ট একটু বিরতিতে ফিরে এসে আজকের এই পর্বের জন্য নির্ধারিত বাকি তিন বন্ধুর তেলাওয়াত শুনব থাকুন আমাদের সাথেই সুবহানাল্লাহ দর্শক বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে দেখছেন ইসলামী ব্যাংক পবিত্র কোরআন আলো খুদে প্রতিভার সন্ধানে 2013 সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা আজকের এই পর্বের জন্য নির্ধারিত ছয় বন্ধুর মধ্যে তিনজনের তেলাওয়াত উপভোগ করেছি এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি ময়মনসিংহের বন্ধু আব্দুল মুকিতকে আসছে হাফেজ আব্দুল মুকিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা
إنه قد جاء أمر ربك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود. ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد. قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد. قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. ما شاء الله ما شاء الله. صدق الله العظيم. الله الله الله. ما شاء الله بھیا অনেক ধন্যবাদ খুব ভালো তেলাওয়াত করেছো জি হাফেজ আজহারুল ইসলাম ভাই তেলাওয়াত তো শুনলেন জি আলহামদুলিল্লাহ কোথায় তাজবীদের ব্যাপারে মাশাআল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করেছে তাজবীদের ব্যাপারে বলতে গেলে আসলে ওই আগের কথাগুলোই যেগুলো আমরা আগে পূর্বের প্রতিযোগীকে বলেছি মদ এবং গুনাহগুলোর পরিমাণ মতো আদায় করা জি নাজির মাহমুদ ভাই ইয়াদের ব্যাপারে বলবো ইয়াদ তো আমরা দেখলাম মোটামুটি ভালোই আছে গো অ্যাহেড সামনে এগিয়ে যাও ভালো করবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে যে মোহতারাম আবুল হোসেন মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করে বিনা লোকময় তেলাওয়াত করেছে এটা একটা ভালো দিক কিন্তু পড়ার গতি আরও সুরের মধ্যে একটা মাধুর্য আরও সুন্দর করতে হবে যে মোহতারাম বেলালি আমার কাছে যা বেশি ভালো লেগেছে সেটা হলো বয়সের তুলনায় আদা মৌলানা হাফেজ কারি আবুল হোসেন বললেন যে বিনা লোকমা মানে হচ্ছে অনেকে বুঝবেন না এটা যে নির্ভুল তেলাওয়াত সে করেছে এটা খুবই আকর্ষণীয় যে বয়সের তুলনায় সে যতটুকু করেছে সব মিলিয়ে ভালো আলহামদুলিল্লাহ আরও ভালো হবে অনেক ধন্যবাদ আপনাকে যে প্রফেসর এবিএম হিজবুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই ছোট্ট ক্ষুদে বাচ্চাদের পড়া যখন শুনি তখন ভাবি যে কোরআনের মুজিজা কোথায় দেখতে পাই যে এদের মধ্যেই সেই মুজিজা রয়ে গেছে আমাদের দর্শকবৃন্দ উৎসাহিত হবেন তাদের ছেলে মেয়েদেরকে এইভাবে কোরআন তেলাওয়াতে তারা উদ্বুদ্ধ করবেন আমিন জি মোহতারাম মোশাররফ হোসেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছো আমি আমার শ্রদ্ধেয় বিচারকদের সাথে একমত পোষণ করছি আরও চেষ্টা করো সামনে এগিয়ে যাও অনেক ধন্যবাদ আপনাকে
তো ভাইয়া আমাদের বিচারকদের মন্তব্য শুনলে তেলাওয়াতের মধ্যে আরো শ্রুতি মধুরত আনতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক প্রতিযোগিতার এই পর্যায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি নরসিংদীর বন্ধু হাফেজ মোহাম্মদ মুনতাসির বিল্লাহকে আসছে হাফেজ মুনতাসির বিল্লাহ আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ما شاء الله مرحبا صدق الله العظيم السلام عليكم منتصر ভাই পেয়ে যাচ্ছ নাকি তুমি তুমি তো খুব ভালো তেলাওয়াত করো নাজির ভাই আপনার মন্তব্য প্লিজ হ্যাঁ অত্যন্ত সুন্দর একটা তেলাওয়াত তবে আপনি যেটা বলেছেন একটু মনে হলো একটু ভীত চেহারার মধ্যে একটা ভীতি ভাব রয়েছে কেন তোমার তেলাওয়াত তো আরো সুন্দর আমি আগে যেটা ক্যাম্পিং এ শুনেছি আরো সুন্দর তেলাওয়াত করেছো
নির্ভয়ে তেলাওয়াত করলে বোধহয় আরো একটু ভালো হতো। আমি আশা করি সামনে সেরকম তোমাকে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আজহার ভাই, তাজবীদ সম্পর্কে আপনার কোনো পরামর্শ? তোমার এই পড়ার মধ্যে আজকে কলা শব্দটা বেশি আসছে, তাই না? কলা, হ্যাঁ, তো এখানে কফের উচ্চারণটা তোমার একটু সুন্দর হবে, কেমন এটা ক বেশি গোল হয়ে যাচ্ছে। যে মোহতারাম কারি আবুল হুসাইন, মাশাআল্লাহ ভালো হয়েছে সম্মানিত উপস্থাপক। আল্লাহর কালাম যতই শুনি ততই তো মজা লাগে, ততই ভালো, যত শুনতেছি ততই ভালো লাগছে, আর আরও গতি বাড়ে, আরও সুন্দর করে পড়বে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা এবার আমাদের বিশ্বকে বিচারক ও অতিথির মন্তব্য শুনবো। যে মোহতারাম হাবিবুল্লাহ বেলালি, মাশাআল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করেছে এবং বিচারক ত্রয় যা বলেছেন সেগুলো লক্ষণীয়, সেগুলো তাকে মনে রাখতে হবে। জি প্রফেসর এবিএম হিজবুল্লাহ, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো পড়েছে, চমৎকার পড়েছে। যে বিষয়গুলোর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আশা করি ইনশাআল্লাহ অল্প বয়স সেগুলো সে শুধরে নিতে পারবে, আর তখন তার পড়াটা আরও চমৎকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকেও। জি মোহতারাম মোশাররফ হোসাইন, মারহাবা, খুবই ভালো হয়েছে, তবে ও মনে হয় একটু ভয়ে ছিল, এজন্য একটু জড়তার জন্য পরিষ্কারভাবে বলতে পারেনি, ভয়টা কাটিয়ে উঠলে সামনে আরো ভালো করবে। ভাইয়া অনেকগুলো পরামর্শ শুনেছে, এগুলো মনে রাখবে হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক, প্রতিযোগিতার আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি শেরপুরের বন্ধু হাফেজ তানভীর আহমদকে। আসছে হাফেজ তানভীর আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة ظالمين أنفسهم أبار پرو أبار تلاوت کرو الذين تتوفاهم الملائكة الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون
فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء. كذلك فعل الذين من قبلهم. فهل على الرسل إلا البلاغ المبين؟ ما شاء الله. صدق الله العظيم. ما شاء الله. جي أبو الحسن بھائی شاموگرک ملائن اپنا پکھو تکے ما شاء الله بھالو تلاوت کرے چھے تب ایک تی کتا ہے پورانے بولتا ہے جی مد جکن کرے مد منفصل بجرکم بولے چھے لہم فیہا ما یشا যে মধ্যে মুনফাসিল বা যে টান লম্বা দীর্ঘায়িত করতে হয় সেটা লো হয়ে যায়। জি জি মুত্তাসিল যে মধ্যে মুত্তাসিল লাহুম ফিহা মা ইয়াশা এরকম সুন্দর হবে। জি জি কানু কানু নিচের দিকে সেটা সামনে ইনশাআল্লাহ আরো সুন্দর করবে দোয়া করি আরো ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ তানবীরের মধ্যে আমার মনে হলো যে আত্মবিশ্বাসের কিছু অভাব আমার কাছে মনে হলো তাই নাকি তানভীর? সেরকম মনে হচ্ছিল মুশাববার আয়াতে সে অন্যদিকে চলে গিয়েছিল পরে আরও একটু তো এই স্টেজে এসে যেন এরকম না হয়। কারি আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ তানভীর তুমি সুন্দর পড়েছ তো কিছু কিছু জায়গায় যেমন ধরো ওয়াজিব গুন্না এবং ইখফা গুন্না এগুলোর আওয়াজ শুনতে কিন্তু ভিন্নতা আছে শোনার মধ্যেও ভিন্নতা আছে এইটা তোমার হয়নি যেমন ওয়াজিব গুন্না যে ইন্না এটার আওয়াজ একরকম আর যদি আমি এখানে ইখফা গুন্না বলি ইনকুম ঠিক আছে আর ওয়াজিব গুন্না হলে ইন্না আওয়াজটা শোনার মধ্যেও পার্থক্য আছে। জি মোহতারাম হাইবুল্লাহ বেলালি অনেকের মন্তব্য ঘাবড়ে গিয়েছে বা একটু আত্মবিশ্বাস কম আমি এটা বলবো না আমি মনে করি একদিক থেকে রমজানের মাস আরেকদিক থেকে বয়সটা যে এত বড় বড় কারিদের সামনে হাফিজদের সামনে বিশেষ অতিথিদের সামনে যে সে তেলাওয়াত করছে এজন্য ভয় আসাটা স্বাভাবিক তুমি আরও সাহস নিয়ে পড়বে ইনশাআল্লাহ পাক তোমাকে ইনশাআল্লাহ কবুল করবেন দোয়া থাকলো। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর এ বি এম হিজবুল্লাহ। আজহার সাহেব যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরছেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন সে বড় হলে এগুলি আর থাকবে না ইনশাআল্লাহ সে আরো সুন্দর পড়তে পারবে ইনশাআল্লাহ তার সাহস আছে এই সাহস রাখো সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে জি মোহতারাম মোশাররফ হোসাইন। আলহামদুলিল্লাহ খুবই ভালো পড়েছে আমি আজহার স্যারের সাথে একমত পোষণ করছি এবং সামনের দিকে আরো ভালো করবে আমার শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া অনেক ভালো থাকো এবং অনেক ভালো করো ভবিষ্যতে। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এই তানভীর আহমদের তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের পর্বের জন্য নির্ধারিত ছয় বন্ধুর তেলাওয়াত। দর্শক এদের ফলাফল ঘোষণা করার পূর্বে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে ফিরে এসে ইনশাআল্লাহ এদের ফলাফল ঘোষণা করব থাকুন আমাদের সাথেই। সুবহানাল্লাহ। দর্শক বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা ঘোষণা করব আজকের এই পর্বে অবতীর্ণ ছয় বন্ধুর ফলাফল। আমাদের সম্মানিত বিচারকগণ তাদের ফলাফল তৈরি করেছেন, আমার হাতে অলরেডি ফলাফল চলে এসেছে। প্রথমেই ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ ইকবাল হোসাইনের। দর্শক ইকবাল হোসাইনকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, আজহারুল ইসলাম 8, নাজির মাহমুদ 8, আবুল হোসাইন 7.5 এবং বিশ্বকে বিচারক 7, সে পেয়েছে সর্বমোট 30.5। এবার ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ ইকরাম হোসাইনের। ইকরাম হোসাইনকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন,
আজহার ইসলাম 8.5, নাজির মাহমুদ 8, আবুল হুসাইন 8 এবং বিশক বিচারক 6.5, সে পেয়েছে 31। ইকবাল হোসেনের চেয়ে আধা নাম্বার পেয়ে সে গিয়ে রয়েছে এবং সে চলে আছে সরাসরি পরবর্তী রাউন্ডে। কংগ্রেচুলেশন তোমাকে ভাইয়া। আল্লাহ আল্লাহ। ফলাফল ঘোষণা করছে মোহাম্মদ মুনতাসির বিল্লার। মুনতাসির বিল্লাকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, আজহারুল ইসলাম 9, নাজির মাহমুদ 9, আবুল হুসাইন 8.5 এবং বিশক বিচারক 7, সে পেয়েছে সর্বমোট 33.5। সে চলে যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক কংগ্রেচুলেশন, মোবারকবাদ। এবার ফলাফল ঘোষণা করব মোহাম্মদ আব্দুল মুকিতের। আব্দুল মুকিতকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, আজহারুল ইসলাম 7, নাজির মাহমুদ 7.5, আবুল হুসাইন 8 এবং বিশ্বকর্ম বিচারক 7.5, সে পেয়েছে 30। এবং তার চেয়ে এগিয়ে রয়েছে মোহাম্মদ ইকবাল হুসাইন, সে পেয়েছে 30.5। মোহাম্মদ রাশেদুল ইসলামের ফলাফল ঘোষণা করছি। রাশেদুল ইসলামকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, আজহারুল ইসলাম 9, নাজির মাহমুদ 9, আবুল হুসাইন 8 এবং বিশ্বকর্ম বিচারক 8, সে পেয়েছে 34। এবং আজকের এই পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে সে প্রথম স্থান অধিকার করে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক মোবারকবাদ, মোস্ট কংগ্রেচুলেশন। দর্শক, বাকি তিন বন্ধু, এদের ফলাফল বাকি রইল ইকবাল হুসাইন, আব্দুল মুকিত এবং তানভীর আহমদ। তানভীর আহমদকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, আজহারুল ইসলাম 7.5, নাজির মাহমুদ 7.5, আবুল হুসাইন 8 এবং বিশ্বক বিচারক দিয়েছেন 6, সে পেয়েছে 29। আব্দুল মুকিত 30, ইকবাল হুসাইন 30.5। এই তিন বন্ধু থেকে একজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, স্বভাবতই সে হচ্ছে ইকবাল হুসাইন। অনেক মোবারকবাদ। আর দর্শক, প্রতিযোগিতার এ পর্ব থেকে আমরা হারাচ্ছি দুই বন্ধুকে, আব্দুল মুকিত এবং তানভীর আহমদ। দর্শক, বিদায়ী বন্ধুদের জন্য থাকে নগদ অর্থ পুরস্কার এবং কিছু মূল্যবান গিফট হ্যাম্পার। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে বিদায়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দর্শক, বিদায়ী বন্ধুদের জন্য থাকে এফজি ফ্রিজের পক্ষ থেকে নগদ 10,000 টাকা করে পুরস্কার এবং লিজান হার্বাল ও সোনালী সোপানের পক্ষ থেকে থাকে মূল্যবান কিছু গিফট হ্যাম্পার। দর্শক, তানভীর আহমদের হাতে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি এবং আব্দুল মুকিতের হাতেও নগদ 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন সম্মানিত বিশেষ অতিথি। আর দর্শক, এর মাধ্যমে শেষ হলো আজকের এই আয়োজন। এ আজকের এ পর্ব থেকে আমরা পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত 4 বন্ধু, বিদায় নিল 2 বন্ধু। আমাদের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড চলছে, আগামীকাল দেখা হবে প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগিতায়। আগামীকালও আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।